আজ থেকে কোরীয় উপকূলে 10 দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্র। বরাবরই এই মহড়াকে নিজ দেশে অভিযানের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখে আসছে উত্তর কোরিয়া। প্রতিপক্ষকে সতর্ক করতে দিনের শুরুতেই ইয়াঙ্গুনে ডুবোজাহাজ থেকে দুটি দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, সিউল আর ওয়াশিংটনের পরিকল্পিত মহড়ার জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো আকাশে উড়েছে 2 ঘন্টা, ভূপাতিত হয়েছে 1500 কিলোমিটার দূরে পূর্ব উপকূলে। আজ থেকে শুরু হয়েছে দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড 23। 2017 সালের পর এই অঞ্চলে এত বড় পরিসরে কোনো মহড়া পরিচালিত হয়নি। মহড়ার আগে বৈঠকেও বসেন কিম। বৈঠকে যে কোনো অভিযান প্রতিহত করতে সেনাদের প্রস্তুত থাকতে বলা হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। নিজেদের প্রতিরক্ষার জন্য পরমাণু অস্ত্র আর ক্ষেপণাস্ত্র পরীক্ষা জরুরি বলে মনে করেন কিম। মূলত উত্তর কোরিয়ার পক্ষ থেকে পরমাণু অস্ত্র পরীক্ষার হুমকি বাড়ার কারণেই যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। 2022 সালে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। 2023 সালের শুরু থেকেই যা অব্যাহত আছে। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।